হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো আমি তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খেয়ে দে মানে রাতের ডিনার আমার ডান। তো আমি তো এখন খুব মানে অফিসের কাজের জন্য আমি এখন ব্যস্ত হয়ে পড়েছি, সেই জন্য আমার অতটা ভিডিও সব কিছু করা হয়ে উঠছে না। তো আমি অফিস থেকে আজকে বেরিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারের কাছে এসে আর ফির বাড়িতে আস্তে আস্তে রাত মানে 9টা বেজে গেছিলো, সেই জন্য আর কিছু আর কোথাও দাঁড়িয়েও নি আর কিছু করিনি। তারপরে সোজা ওষুধ ওষুধ খেয়ে রাতে ডিনার করলাম। ভাত আর লাউয়ের তরকারি ছিল, একটু লাউ না চাল কুমড়ো। হ্যাঁ সরি, চাল কুমড়োর তরকারি ছিল। আর এটা ভেবো না যে আমি লাউ আর চাল কুমড়ো চিনি না। আচ্ছা, হমকো সিখা রিয়া হ্যায়? মানে দুটোর মধ্যে একটু ভুলে যায় আর কিছু না, একই রকম দেখতে তো। টেস্টটা আলাদা কিন্তু ওই আর কি হয়ে যায়। তো খেলাম আর একটু চিকেন ছিল, চিকেন খেলাম, সেইটা ডিনার করলাম। আর আজকে তোমাদের একটা জিনিস আমি আজকে দেখাচ্ছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি এইটা এইটা আমি খেয়েছি, পেপার বোটের সুইং ফিশ। এটা হচ্ছে জিরা, মানে জিরা জিরা ফ্লেভারে। তো এটা কিন্তু হেভি খেতে, তোমরা একটা ট্রাই করতে পারো। এটা এটা হচ্ছে তোমার 250 ml, এটার দাম 20 টাকা। আর এটারই আমি তো আগে এইগুলো ট্রাই করেছিলাম, এগুলো 10 টাকা করে। এটা হচ্ছে 125 ml, এটা জিরা মানে একই সেম, এটা ছোটটা, এটা হচ্ছে তোমার 10 টাকা করে। আর এরকম ছোট ছোট বোতল 125 ml এর। তো এগুলো আমি আগে অনেকগুলো বোতল খেয়েছি, তারপর আজকে আমি এটা পেলাম, এই 20 টাকাটা আজকে পেলাম। একটু বড়, এর থেকে বড় আর নেই। তো মানে এখনো যাই না, ওই দোকানে ছিল না, অন্য কোনো দোকানে তো আমি কখনো দেখিনি, এই একটা দোকানেই পেয়েছি, দেখতে পেয়েছি। তো সেটা আমি নিয়েছিলাম, আগেও নিয়েছিলাম, বেশ ভালো ছিল। তোমরা একবার খেয়ে মানে ট্রাই করতে পারো, পুরো ওই জলজিরার মতোই টেস্ট। আর বেশ সোডা বেশ মানে অনেকটাই আছে, মানে বেশ ঝাঁঝালো ব্যাপার। যারা বেশি ঝাঁঝালো জিনিস খেতে ভালোবাসো তারা তাদের এটা ভালো লাগবে। তো তোমরা আমি এইটা দিয়ে আর থামস আপ এনেছিলাম আগে আগে একদিন, তো সেই থামস আপ আর এইটা মানে পাঞ্চ করে খেলাম। আমি এরমভাবে এই কোল্ড ড্রিঙ্কসের সাথে এরমভাবে মানে মিশিয়ে টিশিয়ে খেতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে এই জল জিরা জিনিস তো আমার খুবই পছন্দ, আর এটা যেহেতু জিরা আছে সেই জন্য এটার সাথে মিশিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। তো ওইটাই খেলাম আর আর কি করলাম, আর কিছু করিনি। এবারে আমি এখানে করে আসলাম, আর আমি এই শনিবার দিন চুলে তেল দিইনি, তো আমি আজকে চুলে তেল দেব। চুলে আমার এত চুল উঠছে, তো এই হাইলাইটটা করার পর থেকে আমার চুল ওঠাটা স্টার্ট হয়েছে। তো হাইলাইট করলে চুলের যত্নটাও সেরকমভাবে নিতে হবে, সেটা তোমরা মাথায় রেখো। আমি ইউজ করছি এই শালিমার কোকোনাট অয়েল, এটা এটাই আমি মাখি, এটা আমার ভালো লাগে। তো এটাই আমি মানে একদম চকচকা করে মাখো ওরকম, খালি নিচের দিকে দিয়ে নেবো। আর এইটা আমি ফ্রিজে রেখেছিলাম, তাই এরকম ফ্রিজেই রাখি। আমার চুল এমনিতে, আর তোমরা যারা আরপি ফ্যাশন হলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আমি কিন্তু চ্যানেলটা অ্যাটাচ করে দিয়েছি, তো তোমরা সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে? সাবস্ক্রাইব যদি না করো কী করে হবে?
আর একটা কথা বলি, তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো? যাও সাবস্ক্রাইব করে নাও, আর কত দেরি করবে? ফেসবুক তো আমার নামেই আছে, সেখানেও তোমরা জয়েন করতে পারো। আর 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 ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানেও তোমরা আমাকে ফলো করতে পারো, ঠিক আছে? তো আমার তেল মাখা তো প্রায় হয়ে এসছে, মানে মোটামুটি একটু মেখে নিলাম, একদম মানে রুস্কো শুষ্ক হয়েছিল, সেখান থেকে একটু ময়েশ্চারাইজ করে নিলাম, পুরো মানে একদম চকচকা করে তেল মাখবো না, কারণ আমাকে আবার সকালে শ্যাম্পু করে আবার বেরোতে হবে, বেকার, অত তেল মাখা দরকার নেই, অল্প একটু মোটামুটি মেখে নিলেই হয়ে যাবে। কালকে আমাকে আবার অফিস আছে, কালকে শুক্রবার, আর আজকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার তো, হ্যাঁ বৃহস্পতিবার, আর কালকে শুক্রবার, তারপরে দিন শনিবার, উইকেন্ড, মাই গড। তো আমি তো তেল মেখে নিয়েছি, এবারে আমি জাস্ট চুলটা গুটিয়ে নেব। আমার চুল এখন আঁচড়ানোর মতো ধৈর্য নেই, খানিকটা শেভ হয় আঁচড়াবো না। আরো আছে, এটা তো অন্যান্য দিনের থেকে কমই বলা যেতে পারে, অন্যান্য দিন আরো বেশি ওঠে, আজকে তো অন্যান্য দিনের থেকে কমই উঠেছে, সব পড়ে যাচ্ছে। আমার পড়ার একটা রোগ আছে, হাত থেকে সব পড়ে যাবে। তো আমার তো তেল মাখা হয়ে গেল, ফ্যাশন হলে গিয়ে ওই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর ভিডিওগুলো দেখো, ওখানে কিন্তু বেশ ইনফরমেটিভ ভিডিও আসে, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড, ফ্যাশন রিলেটেড সব ভিডিও আসে ওখানে, তো তোমরা ওই ভিডিওগুলো দেখো। আর আমার এই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করো বললামই, আর 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 তো এখন আমি এই ভিডিও এডিট করবো, করে এবার তারপর ঘুমিয়ে পড়বো, আর কিছু করার নেই। তো আর আমি এখন ম্যাক্সিমাম টাইম যেহেতু ভিডিও করতে করতে মানে ভিডিওটা শেষ করে উঠতে পারছি না, তার আগেই আমি ঘুমিয়ে পড়ছি, লাইট বন্ধ করে দিয়ে আমি এই ভিডিও এডিট করি, আর সেটা করতে করতে আমি ঘুমিয়ে পড়ি, আর আমার ভিডিওগুলো কমপ্লিটই করা হয় না। তো সেই জন্য আজকে আমি একদম ভিডিও কমপ্লিট করব, তারপরে আমি লাইট বন্ধ করে ভিডিও এডিট করতে বসবো। তো আজকে আমার সাথে আমার আর কিছু শেয়ার করার নেই, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, তো ততক্ষণ স্টে উইথ মি অ্যান্ড বাই, গুড নাইট।